আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ ওয়েতে কিভাবে আপনারা কামিজ কাটিং করবেন। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি ভালো লাগবে। আর আমি হচ্ছে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সাইজের কামিজ কাটিং দেখিয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 42 সাইজের কামিজ কাটিং। তবে ভিডিওটি পুরো দেখলে আপনারা যে কোনো সাইজের কামিজ কাটিং করতে পারবেন। এখানে আমি দুই পার্ট পরিমাণ কাপড় নিয়েছি, মানে একটা কাপড়কে দুই ভাঁজে ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ দিয়ে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এখানে আমি সোয়া দুই গোজ পরিমাণ কাপড় নিয়েছি। এই যে উপরে হচ্ছে দুই পার্ট, নিচে দুই পার্ট, টোটাল চার পার্ট করে নিয়েছি। এখন হচ্ছে নিচে ঘের আপনারা কতটা দিবেন সেই অনুযায়ী মাপটা নেবেন। এখানে চার ভাঁজে 13 ইঞ্চি নিয়েছি, মানে টোটাল হচ্ছে 26 ইঞ্চি এক পার্টের জন্য। আর এখানে সেলাই করলে 2 ইঞ্চি কমবে, তাহলে 24 ইঞ্চি, মানে সামনে পাটে 24, পেছনে হচ্ছে 24। তো এখন আমি লম্বা মাপটা দিয়ে নিয়েছি। লম্বা এখানে হচ্ছে আপনারা কাপড় অনুযায়ী কতটুকু দিতে চান সেই অনুযায়ী দিবেন। এখানে আমার যা লম্বা আছে সোয়া দুই গজে তাই আমি নিয়ে নিব। হ্যাঁ, তাই নিয়ে সেলাই করার পর এখানে হচ্ছে 2 ইঞ্চি কমে যাবে। আর যদি আড়াই গোজ পরিমাণ নেন তাহলে এখান থেকেই কিন্তু আপনার হাতা বের করতে পারবেন। আমি সাইড থেকে বের করব। এরপর উপর থেকে এখন আমি গলা চওড়াটা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এই সাইজের জন্য। এর চেয়ে কম সাইজের জন্য আপনারা আড়াই ইঞ্চি পরিমাণ নেবেন। এরপর এখানে হচ্ছে কাঁধের মাপটা নিচ্ছি, মানে টোটাল পুট হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কাঁধ এক্সট্রা করে হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। আর যাদের সাইজটা হচ্ছে 40-এর নিচে হবে তারা এখানে 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ নেবেন কাঁধের জন্য। এরপর যেহেতু 7 ইঞ্চি নিয়েছি টোটাল পুট, তাহলে এখানে হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ আসবে। তো 7 ইঞ্চি লম্বা নিয়ে আমি হচ্ছে মার্ক করে দিয়েছি। আর মূল লম্বাটা আমি নিচ্ছি, এভাবে ভালো করে মার্ক করে দিয়েছি। দেওয়ার পর এটা হচ্ছে যতটা লম্বা আসছে তার মাঝ বরাবর একটা মার্ক করে দিতে হবে। আপনি একটু নিচে চাইলে হচ্ছে মাঝখানে যা মাপ আসবে তার থেকে 1 ইঞ্চি নিচেও দিতে পারেন। তো আমার এখানে মাঝ বরাবর হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ এসেছে, সেটা আমি এভাবে করে রাউন্ড করে মার্ক করে দিয়েছি। এরপর ঠিক এই মাঝখান থেকে ভেতরের দিকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ ডিপ নিতে হবে। এটা হচ্ছে তালপাতের জন্য। ছোটদের ক্ষেত্রে তালপাত কাটার প্রয়োজন হয় না, কিন্তু বড়দের ক্ষেত্রে তালপাত কাটলে হচ্ছে আপনাদের ড্রেসটা সুন্দর লাগবে। অর্থাৎ আরমোলের সাইডে যে অনেক সময় কাপড়টা গুছিয়ে থাকে সেটা থাকবে না, ফিনিশিংটা ভালো হবে। অনেকে বলেন যে কেন তালপাত কাটবো, তালপাত কাটলে কী উপকার, সেটা আমি বলে দিলাম। আর আপনি চাইলে জামায় যদি তালপাত কাটেন সেক্ষেত্রে আপনার হাতায় না কাটলেও চলবে, তবে চাইলে কাটতে পারেন। এরপর এভাবে করে আমি ভালো করে কিন্তু একটা রাউন্ড শেপ করে নিয়েছি। করে নেওয়ার পর এখন টোটাল বডি সাইজটা আপনার কত সেটা দেখবেন। তো টোটাল বডি সাইজ এখানে 42, তাহলে 42-কে প্রথমে আমি দুই ভাগে ভাগ করেছি, তাহলে 21 ইঞ্চি। এখন যদি আবার 21 ইঞ্চিকে আরেকটা ভাগ দিই তাহলে হচ্ছে গিয়ে এখন 10.5 ইঞ্চি আসবে। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার টোটাল বডি যা হবে সেটাকে চার ভাগে ভাগ করে যা আসবে এখানে বসাবেন, যেহেতু কাপড়টা আমি চার ভাঁজে ভাঁজ করেছি। তো এখানে 10.5 ইঞ্চিতে আমি মার্ক করেছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পুরাতন যে যা কামিজগুলো থাকে সেগুলো থেকে কিন্তু কামিজটা উল্টো করে মাপটা নিতে পারেন। এরপর এখান থেকে ফাড়ার মাপটা দিতে হবে, উপর থেকে আপনারা এইভাবে মাপটা নেবেন। তো যারা একটু লম্বা তাদের জন্য 22 ইঞ্চি বা 21 ইঞ্চি এমন নেবেন, আর যাদের হচ্ছে 5 ফিট থেকে কম তারা 19 ইঞ্চি নেবেন। তো এখানে 5 ফিট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি এরকম মাপের জন্য আমি 20 ইঞ্চি পরিমাণ নিয়েছি। ঠিক আছে, এরপর হচ্ছে কোমরের মাপটা আমি 14 ইঞ্চিতে মার্ক করেছি। 14 ইঞ্চিতে মার্ক করার পর তো বুকের মাপ যেহেতু আমি 10.5 ইঞ্চি নিয়েছি, কোমরে আমি 1 ইঞ্চি কম নিব, তাহলে 9.5 ইঞ্চি পরিমাণ। তবে অনেকের কোমরটা একটু বেশি চাপা থাকে, সেক্ষেত্রে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ কম নেবেন। তারপরও আপনারা সেলাই করার পর যদি মনে হয় লুজ হয়েছে সেক্ষেত্রে একটু সেলাই দিয়ে নিলেও হবে। এরপর হচ্ছে এখন হিপের মাপটা কত নিব। হ্যাঁ, আপনি অনেক সময় দেখা যায় বুকের মাপ যা হয় হিপে কিন্তু তাই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের নিতম্বটা একটু ভারী থাকে সেক্ষেত্রে একটু 1 ইঞ্চি বেশি নিতে হয়। তা আমি কিন্তু সমান নিয়েছি, 10.5 নিচেও নিয়েছি। নেওয়ার পর এরপর 1 ইঞ্চি করে এক্সট্রা রাখছি আমি, সব মাপ থেকে 1 ইঞ্চি করে এক্সট্রা রেখে আমি এখানে মার্ক করে নিচ্ছি। একইভাবে আমি এই পাশেও মার্ক করে নিচ্ছি, ভিতর দিকে একটা মার্ক করে নিচ্ছি। তো এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এখন গলার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এই সাইজের জন্য গলা যদি আপনি একটু বড় পরতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা 7 থেকে 7.5 নিতে পারেন, যারা বড় গলা পরতে চান। আর হচ্ছে বড় গলা বলতে একদম ঝুলে থাকবে তা না, আর যারা একটু ছোট গলা পছন্দ করেন তারা এখানে 6.5 ইঞ্চি দিতে পারেন।
তো আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এইখানেও একইভাবে 3 ইঞ্চি গলা চড়াটা নিয়ে এভাবে করে বক্স শেপ করে নিচ্ছি। পেছন গলার জন্য আপনি এইখানে পেছন গলার পারফেক্ট মাপ 4.5 থেকে 5 ইঞ্চি পরিমাণ, তো আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। দেওয়ার পর এভাবে করে আবার দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এখন পেছনে গোল গলা দিব, সেজন্য আমি এভাবে করে গোল গলা আট করে নিচ্ছি। সামনে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন অথবা আপনারা গোল গলাও দিতে পারেন। এরপর নিচের অংশটা, তো নিচে হচ্ছে নিচের ঘেটা আমি এখানে যা রেখেছি আমি তো তাই নিয়ে নিব, 13 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব, ঠিক আছে। নিয়ে তারপর হচ্ছে এখান থেকে উপর থেকে হচ্ছে প্রথমে এইভাবে যে এক্সটা নিয়েছি সেখান থেকে মার্ক করে দিচ্ছি, এক্সট্রা অংশটা ভালো করে মার্ক করে দিচ্ছি। তারপর হচ্ছে ভেতরে যে কাপড়টা, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে সেলাই করার পরে, মানে সেলাই করার পরে এতটুকু থাকবে, ঠিক আছে। তো এভাবে করে আমি মার্ক করে দিলাম, দিলে এইভাবে মার্ক করলে আপনাদের কাটিং করতে সুবিধা হবে। আর নিচে আমি 1 ইঞ্চি উপরে একটা আট করে নিয়েছি, নেওয়ার পর এইভাবে রাউন্ড শেপ করে নিয়েছি। এটা করলে কামিজের কোনাটা বের হবে না, সেক্ষেত্রে কামিজটা দেখতে ভালো লাগবে। এরপর হচ্ছে এখানে যে রাউন্ড দিয়েছি সেই অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন আমি এক্সট্রা যে দাগ দিয়েছি সেই অনুসারে কিন্তু কাপড়টা কাটছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। এখানে আমি যে হচ্ছে দাগ দিয়েছি বডি সাইজে সেখানে মার্ক করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য, আর ছোট গলাটা কেটে নিলাম, আর প্রথম যে আরমোলের স্টেপটা সেটা কেটে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে জোড়াটা ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে পেছন পাটটা আমি সরিয়ে নিব, পেছনের যে অংশটা আছে সরিয়ে নিব তালপাত কাটার জন্য, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে আমি এখানে যে তালপাতের জন্য ভেতরে একটু ডিপ নিয়েছি সেখানে আমি কেটে নিব, আর হচ্ছে সামনের গলাটা কেটে নিতে হবে এই পর্যায়ে। যদি এই পর্যায়ে আমি ভুলে গিয়েছিলাম সামনের গলাটা কাটতে, আমি সেটা পরে কেটেছিলাম। তো এরপর হচ্ছে হাতাটা দেখাবো। তো আমি হচ্ছে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা দিয়ে হাতা কাটিং করবো। এটা দিয়ে চাইলে কিন্তু আপনারা মাঝখানে একটা জোড়া দিয়ে 3/4 হাতাও বানাতে পারেন। আমি 3/4 বানাবো না, আমি হচ্ছে কোনি পর্যন্ত বানাবো, ঠিক আছে। তো সেই জন্য আমি এখানে হচ্ছে কাপড়টাকে 4 ভাজে ভাঁজ করে নিয়েছি, আর এখন নিচে একটা কুচি দিব লম্বার জন্য। তো লম্বা হবে 13 ইঞ্চি পরিমাণ, টোটাল লম্বাটা 13 ইঞ্চি, আর এখানে আরমোল যেহেতু 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি তার থেকে 2 ইঞ্চি কাপড় বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এভাবে করে মাপটা নিলে কিন্তু আপনারা পারফেক্ট যে মাপটা সেটা পাবেন। এরপর একইভাবে এই পাশেও কিন্তু 13 ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বা। নেওয়ার পর এখান থেকে হচ্ছে 2.5 ইঞ্চিতে ডিপ নিচ্ছি, নেওয়ার পর এভাবে করে একটা মার্ক করে দিলাম। তো বাঁকা করে একটা মার্ক করে এইভাবে করে একটু বাঁকা করে দাগ দিয়ে দিয়েছি। আর এখানে হাতার মোহরিটা যার যার মাপ অনুযায়ী নিতে হবে। এখানে আমি 6 ইঞ্চি নিচ্ছি, 4 ভাজে 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। নেওয়ার পর এইভাবে মার্ক করে দিচ্ছি। তো হাতাও কিন্তু আমি তালপাত কাটিং করব। এরপর আমি যে এখানে মার্ক করেছি এক্সট্রা সেই অনুযায়ী হচ্ছে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এভাবে ভাঁজ করেছি, ভেতরের দুইটা অংশ কিন্তু উল্টা আর উপরের দিকেটা হচ্ছে সোজা কাপড়ের। এরপর কাপড়টা মাঝ বরাবর একটু চিহ্নিত করে নিতে হবে। নেওয়ার পর কাপড়টা এভাবে সম্পূর্ণটা খুলে নিয়ে তারপর এই সাইড থেকে এখানে কতটুকু এসেছে, মানে টোটাল যা আসবে সেটার মাঝখানে হচ্ছে একটা মার্ক করে দিবেন। দেওয়ার পর মাঝখান থেকে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ ডিপ নেবেন। নেওয়ার পর তারপর এটা একটু হালকা রাউন্ড করে কেটে দিলে কিন্তু তালপাত কাটিং হয়ে যায়, ঠিক কামিজে যেমন কেটেছি ঠিক সেরকমভাবেই। হ্যাঁ, তো হাতা কাটিং হয়ে গিয়েছে। এরপর হচ্ছে গলার পট্টির জন্য আমি এখানে কাপড় দিয়ে গলার পট্টি দিব, পেস্টিং ইউজ করব না। তো সেই জন্য আমি কাপড়টা 2 ভাজে ভাঁজ করেছি, এর উপরে হচ্ছে এভাবে গলাটাকে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রথমে পেছন গলাটা আমি কাটবো। তো পেছন গলা কিন্তু আমি যে প্রথমে যে কেটেছি রাউন্ড করে সেটাই, তো পেছন গলা এভাবে করে আমি এটা বসিয়ে জাস্ট কেটে নিতে হবে। আর এখানে হচ্ছে 2 ইঞ্চি এক্সট্রা বা 1.5 ইঞ্চি এক্সট্রা থাকলেই হবে কাপড়টা সেলাই করার জন্য। তো এভাবে কেটে নিয়েছি। এখন হচ্ছে আবারও কাপড়টাকে আরেকটা ভাঁজ দিতে হবে। দেওয়ার পর আমি এখন এই কাপড়টা আবার বসিয়ে একসাথে গলাটা কেটে নিব, যেহেতু আমি সামনে গলাটা কাটতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এখানে একসাথেই পট্টি সহ, মানে গলার পট্টি সহ কেটে নিচ্ছি। তো এভাবে কেটে নিয়েছি, আর এক্সট্রা ওই যে ছোটো গলার মতোই 1.5 ইঞ্চি পরিমাণ বা 2 ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হবে। তো কামিজ কিন্তু কাটিং হয়ে গিয়েছে সম্পূর্ণ। এখানে কুচির জন্য আমি কাপড়টা কেটেছি, হাতাতে যে কুচি দিব সেটার জন্য 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় দিয়ে কেটেছি। সেলাই করলে আর কি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি মতো থাকবে।
তো আমি দুইটা হাতার জন্যই কিন্তু কাপড় কেটে নিয়েছি। তো কামিজটা কিন্তু সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে, আমি কিন্তু সেলাইটা এই ভিডিওতে শেয়ার করিনি। যদি আপনারা সেলাই দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, তবে আমি সেলাই ভিডিওটা শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন।